টি টোয়েন্টি বিশ্বকাপে বন্যার প্রকোপ, মুশকিলে পড়ল পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বলাই যায় রানের বন্যা সেভাবে হচ্ছে না, কিন্তু এবারে সত্যিকারের বন্যা দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, যার জেরে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই গোটা ফ্লোরিডা জুড়ে প্রবল বর্ষার জেরে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে সমস্যায় পড়েছে সেই রাজ্যের মানুষজন। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ পড়েছে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে। গত 11 জুন শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়, আর এবার যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আদৌ ফ্লোরিডায় বাকি কোনো ম্যাচ খেলা হবে কিনা সেই নিয়ে চিন্তা তৈরি হয়েছে। বিশেষ করে এই চিন্তাটা তৈরি হয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের জন্য। আগামী 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তারপর 16 জুন পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে, এবং এই ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার এইটে যাওয়ার জন্য। ইতিমধ্যেই ভারত সুপার এইটের যোগ্যতা অর্জন করে নিয়েছে, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে ভারত। তবে ফ্লোরিডায় রয়েছে ভারতের ম্যাচও, তারা খেলবে কানাডার বিরুদ্ধে আগামী 15 জুন, কিন্তু যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ম্যাচগুলো বন্যা ও বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে। যদি সব ম্যাচ ভেস্তে যায় তাহলে পয়েন্টের বিচারে ভারতের সাথে সুপার এইটের যোগ্যতা অর্জন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে পাকিস্তান ছিটকে যাবে। এখন পাকিস্তানের কাছে সুপার এইটে যাওয়ার একমাত্র উপায় হলো নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো, এবং খেয়াল রাখতে হবে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের শেষ ম্যাচ হারে আয়ারল্যান্ডের কাছে, তাহলেই নেট রান রেটে পাকিস্তান উঠে যাবে সুপার এইটে। কিন্তু ফ্লোরিডায় প্রচণ্ড বন্যা ও বৃষ্টির কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের শেষ ম্যাচগুলি ভেস্তে যায় তাহলে পয়েন্টের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে যাবে সুপার এইটে, আর পাকিস্তান বিদায় নেবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।